ঝিনাইদহের কালীগঞ্জের বিভিন্ন গ্রামে গ্রামে এবার মশা মাছির মাধ্যমে গবাদি পশুর শরীরে ছড়িয়ে পড়ছে ভাইরাসজনিত রোগ লাম্ফি স্কিন ডিজিজ। 1990 সালের দিকে আফ্রিকা মহাদেশে প্রথম এ রোগ দেখা দেয়। পরবর্তীতে বাংলাদেশের ঝিনাইদহে এ রোগটি ছড়িয়ে পড়ছে বলে বিশেষজ্ঞরা জানান। তথ্য অনুসন্ধানে জানা যায়, গবাদি পশুর শরীরে প্রথমে ছোট ছোট ফোসকা থেকে ফোড়ার মতো তৈরি হচ্ছে, এক পর্যায়ে সেখান থেকে বড় ধরনের ক্ষত, যেখান থেকে শরীরের বিভিন্ন স্থানে ঘা হচ্ছে, বের হচ্ছে পুঁজ। মশা মাছির মাধ্যমে আক্রান্ত গরু থেকেই দ্রুত বিস্তার লাভ করছে এ রোগটি। চিকিৎসা বিজ্ঞানে এটিকে বলা হচ্ছে লাম্ফি স্কিন ডিজিজ। কোরবানির ঈদের পর থেকেই জেলায় প্রথম এ রোগ শনাক্ত হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যে জেলায় প্রায় 30,000 গরু এ রোগে আক্রান্ত হয়েছে। এতে গরু শুকিয়ে যাচ্ছে এবং মাংস ও দুধের উৎপাদনশীলতা কমে যাচ্ছে, হারাচ্ছে চামড়ার গুণগত মান সৃষ্টি হচ্ছে। এক সপ্তাহ আগে এ রোগে ছোট ডাউটি গ্রামে মারা গেছে একটি গরু। এ প্রসঙ্গে ভুক্তভোগী গরু পালনকারীরা জানান, পেটে ফলে, ফার্স্টে ফলে, ফোলা পর মানে ওখান থেকে ওই পেট থেকে পশমগুলো ঝরে যায়, ঝরে যাওয়ার পর ওই অবস্থায় থাকে 2-4 দিন। ওই অবস্থায় মানে আমরা রসুন তেলা মেলায় মানে ডাক্তার দেখায়, দেখানোর পর বলল যে রসুন তেলা, তারপরে নেয়াত ফল আর ওই পটাশের পানি, এই দিয়ে এই ব্যবহার করতে বললো। কিসের জন্যে হচ্ছে তাই এগুলো আমাকে তো কোনো ডাক্তারে কোনো পরামর্শ দেয় নাই। এই আমাদের পাশের বাড়ি একটা গরু মারা গেছে, তাই এর জন্য আমরা খুব চিন্তায়। প্রথমে আসছে কাছের বলের মতন ফুলে ব্যায়াম হয়ে সেই জায়গাতে পাইকিয়ে এখানে সেখানে পুজ গলতেছে, সেই জায়গাতে ঘা কেমনি বৃদ্ধি আসছে। গরু বিক্রি করতে চাল কিনতে না, ঘা দেখলে গরু তো কেউ কিনবে না, কিনতে চাচ্ছে না। ডাক্তার এসে আমাদের বলেছে একটা ভাইরাসজনিত রোগ, এটা ভালোভাবে পরিষ্কার জায়গা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন, ভালো খাবার দেবেন যাতে দুর্বল না হয়ে পড়ে, পটাশের পানি গরম পানিতে ধুয়ে পরে পটাশের পানিতে ধুয়ে ক্রিম লাগাচ্ছে। কি রোগ হয়েছে, ওষুধ দিলেও সারছে না ভাই, গত্ত গত্ত হয়ে যাচ্ছে, গাটা ফুলে পড়ছে, গলা হয়েছে, পেটে অরাম টুম্ব হচ্ছে, হয়ে ঘা হয়ে সারছে না, ডাক্তারে দেখানো হচ্ছে, ট্রিটমেন্ট করা হচ্ছে, কোনো কাজ হচ্ছে না, এই মারা যাচ্ছে এবং এর কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না। ডাক্তার দেখানো হচ্ছে তা কোনো কাজই হচ্ছে না, চেষ্টা আমরা করছি, চেষ্টা করে যাচ্ছি, কোনো ফল পাচ্ছি না। এ প্রসঙ্গে কালীগঞ্জ উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডক্টর এএসএম আতিকুজ্জামান জানান, এটা আমরা বলছি লাম্পি স্কিন ডিজিজ, এটা পক্স ভ্রিডির অন্তর্গত একটা রোগ, ভাইরাসজনিত রোগ। এই রোগটা মূলত 90 দশকে আফ্রিকাতে দেখা দিয়েছিল এবং আমাদের দেশে এবারই প্রথম দেখা দিয়েছে হঠাৎ করেই এই রোগটা। এটা ইতিমধ্যে আমাদের চট্টগ্রাম থেকে আমাদের ওখান ডিওলো স্যারের মাধ্যমে, এই স্যাম্পল কালেকশনের মাধ্যমে এটা আইডেন্টিফাই হয়েছে, এটা লাম্পি স্কিন ডিজিজই। তেমনই আমার কালীগঞ্জ উপজেলাতে প্রায় প্রতিটা ইউনিয়নেই এটার মোটামুটি অনেক দেখা দিচ্ছে। আমার যে আনুমানিক 85,000 ক্যাটেল পপুলেশন আছে কালীগঞ্জ উপজেলাতে, সেখানে 15-20% গরুতে এই লাম্পি স্কিন ডিজিজ দেখা দিচ্ছে। আসলে এই রোগটা যেহেতু ভাইরাসজনিত রোগ এবং এর মর্টালিটি খুব কম, মৃত্যুর হার 2-5% মতো, কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে 2-1টি গরুর মৃত খবর পাওয়া গেছে, যেটা ছোটো বাচ্চা। আর এটা আসলে যে লক্ষণটা দেখা দিচ্ছে, সাধারণত ছোটো বাচ্চার ক্ষেত্রে গায়ে সমস্ত গায়ে ছোটো ছোটো ফুসকা উঠছে, পক্সের মতো দেখা দিচ্ছে, এবং বড়ো গরুতে যেগুলো দেখা দিচ্ছে সেটা সারা গায়ে ছোটো ছোটো চাকা চাকা উঠছে, এবং ওই চাকাগুলো পরবর্তীতে চামড়াগুলো পচন ধরা দিচ্ছে এবং পচন ধরে ভিতরে ইনফেকশন হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি অনেক সময় দেখা যাচ্ছে ওখানে ক্ষত হয়ে যাচ্ছে। এবং এর ফলে আমাদের খামারিরা খুব আতঙ্কিত অবস্থায় আছে। তারা আমার পরামর্শ যে এটি আসলে মূলত ডাইরেক্ট কন্ট্যাক্ট এবং মাছি এবং মশার মাধ্যমে ছড়াচ্ছে, সুতরাং আমরা খামারিদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন তাদের গরুগুলোকে আক্রান্ত হলে সেগুলো আলাদা করে রাখে এবং এই গরুগুলো যেন মশারির ভিতরে রাখতে পারে, তাহলে এই রোগটা ছড়ানোর প্রবণতা কমে যাবে। এবং সাধারণত এটা আতঙ্কিত না হয়ে এটা যদি প্রথম দিকে যখন গায়ে জ্বর আসছে, লক্ষণ দেখা দিচ্ছে, সাথে সাথে ডাক্তার কাছে নোয়া দৌড়াদৌড়ি করে শুধু প্রাথমিকভাবে প্যারাসিটামল ট্যাবলেটও যদি খাওয়া রাখে তাহলেও মানে ভালো থাকবে। 4-5 দিন পরে যদি ঘাটা আসলে খারাপের দিকে যায়, তখন আমরা বলছি আমাদের পশু হাসপাতালে যোগাযোগ করতে এবং আমাদের চিকিৎসকের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে দেবো।
এটা আসলে যেহেতু আমরা বলছি ভাইরাসজনিত রোগ, ফার্স্ট স্টেজে আসলে ভাইরাসের এগেনস্টে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। প্রথম দিকে ওই জন্য বলছি প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াই শান্ত রাখতে, মানে স্বাভাবিক রাখতে। পরবর্তী যখন সেকেন্ডারি ইনফেকশন যদি হয়, মনে হচ্ছে যে ঘাট আস্তে আস্তে ধীরে ধীরে বেশি ডেভেলপ করছে এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, তখন আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য পরামর্শ প্রদান করছি। তা আমাদের খামারিদের প্রতি মানে পরামর্শ থাকবে, তারা প্রথমে এরকম সমস্যা দেখা হলে সাথে সাথে কোনো ডাক্তারের দিয়ে চিকিৎসার দরকার নাই, এটা প্রাথমিকভাবে জাস্ট আপনার প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ালো এবং মাথায় পানি দিয়ে রাখলো, এবং এটা তিন চার দিন পরেও যদি মনে করে কন্টিনিউ করছে তাহলে অবশ্যই পশু হাসপাতালে যোগাযোগ করবে। ওখান থেকে আমরা যদি নর্মাল কিছু অ্যান্টিবায়োটিক যদি লাগে আমরা প্রেসক্রিপশন করে দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এতে যেটা মেনলি ক্ষতি হচ্ছে, একটা হচ্ছে মানুষের অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ যখনই ডাক্তার যাচ্ছে অনেক পয়সা খরচ হচ্ছে তাদেরকে। দুই নম্বর হচ্ছে এটা যেহেতু চামড়াতে হচ্ছে, এই চামড়াগুলো ক্ষত হয়ে যাচ্ছে এবং এই চামড়ার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আলটিমেটলি এই চামড়া যে বিশ্ব মানে বিশ্ববাজারে যে দামটা, সেই দামটা কিন্তু সেভাবে পাবে না। সুতরাং এটা একদিকে চামড়ার ক্ষতি, সাথে সাথে খামারিদের অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে। না, এটা দিয়ে মানুষের এই পক্সটা মানুষের হবে না এবং মানুষের ছড়ানোর সম্ভাবনা খুবই কম।